নমস্কার আপনার বিশেষ সম্প্রচারল স্বাগতম জানাইছো কোন গছে বেটি বাঁচাও বেটি পড়াও এই সমূহ স্লোগান কেবল কন্যা সন্তান হওয়ার বাবে উখাহ নিশা লওয়ার এগারোটা দিনের পিছত হত্যা করা হল দেউতাকর দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে বজালিত বজালির বালিপাড়ার এই ঘটনায় আপনার কন্দুয়াব এটা পাহান পিতৃয়ে সন্তান বিক্রি করার বাবে জন্মর আগরের পরাই দরদাম করে আছিল আর দরদাম কোনে করেছিল কে শুনিলে আপনার সচাকয়ে চকু কপালত উঠব খুদ সেইগাকি চিকিৎসকক টাকা পয়সার লেনদেনের কথা পাতি আছিল এইটুক পরিয়ালে আর সেই চিকিৎসকগাকিয়ে 4 লাখ টকার বিনিময়ত এই সন্তানটিক জন্ম দিয়ার পাছত আন অভিভাবকক গতাই দিয়ার বাবে যুঁজা চলাইছে শুনিবলৈ ভয়ঙ্কর ভাবিবলৈ ভয়ঙ্কর আপুনি মই কল্পনা করিব নোৱাৰা ঘটনা সংঘটিত হৈছে বজালির মালিপালাত যত মৃত্যুর কোলার পৰা বাঁচি আসিবৰ বাবে যোৱা যায় সেই চিকিৎসকৰ হাতত যেতিয়া কণমানি সন্তান বিক্রি হৈ যায় তাতক দুঃখ লগা ঘটনা কি হব পাৰে এইখন সমাজত ডক্টর দিগন্ত চৌধুরী যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে গাঁওবাসী যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে খুদ মাতৃয়ে সন্তান পেটত থকার পরাই দরদাম করে আছিল কেন এগারী চৌধুরী উপাধির ডাক্তরে দরদামত যেটা ইফাল সিফাল হয়েছিল তেতিয়াই পিতৃয়ে হত্যা করিলে এই 11 দিনিয়া দেবশিশুটিক আর এই কথা দেখিছে আন এটি দেবশিশু জ্যেষ্ঠ পুত্র ইয়াতে কি হয়েছিল ইয়াতে কি হয়েছিল কি হরান ছিল তারপর কি কোথায় দেবটে দেবটে কোট তুমি কি হর তুমি কি হো গন্টি দোকান কে মসছে কেন কে মসছে হ্যাঁ বাগাত দিয়ে কোট বাগাত দিয়েছিল পেটর পেটর বাগাত দিয়েছিল রাতি তখন রাতিয়ে মসছে গন্টি তো হত্যাকারী পিতৃ নিরঞ্জন মালাকর সম্প্রতি পলাতক অবস্থাত চিনিবা নেকি নাম কি নাম রাহুল বলে মাতে তোহার কেদিনা পরা কি আগ পরা লেনদেন তাহার আরক্ষে তদন্ত অব্যাহত রাখিছে কিন্তু এই সমূহ ঘটনায় এতিয়া কি চরিত্র জনায় দিছে সমাজখনলৈ কি বার্তা প্রেরণ করেছে যে সময়ত ছোৱালীক লৈ সকলো ফালৰ পৰা শ্লোগান দিয়া হয় তেওঁলোকক বচাব লাগে বুলি শ্লোগান কেন্দ্রীয় সরকারেও দি রাখিছে যে সময়ত বিভিন্ন আঁচনি প্রণয়ন করেছে কিন্তু এই সমূহ আঁচনিয়ে এই সমূহ শ্লোগানে এই সমূহ সজাগতায় কিমান দূর শিপাইছে আমার মনত সেয়া লাখ টকীয়া প্রশ্ন হয়ে পৰিছে